করেছেন কোন সুযোগ নাই আমরা তো জোট না আমরা মহাজোট না আমরা তো আমাদের দলীয় প্রতীক নির্বাচন করছি আমরা এককভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছি যদি মানুষ আমাদের সমর্থন করেন জি তারা জবাব দিবে বলছে না কোন ডিমান্ড বলছি আমি তো অন্য তো মন্তব্য জনগণের কাছে আপনি বোধ শুনেন নাই কি বলতে দেখুন আমি আরো একটা কথা বলি আপনাকে আওয়ামী লীগ আমাদের অনেকবার মিটিং হয়েছে আমি আগে বলেছি এখন হবে নির্বাচনটা অর্থবহ করার জন্য নির্বাচনটা গ্রহণযোগ্য করার জন্য এবং নির্বাচনে যাতে ভোটাররা আসে সেই পরিস্থিতি পরিবেশ যাতে হয় সেই লক্ষ্যে তাদের সঙ্গে আলোচনা হয়েছে আবারও হবে বারবারই হবে সেই আলোচনা অনেক সময় অনেক কিছু হতে পারে রাজনৈতিক কৌশল হিসেবে সেই সবগুলি তো আমরা জনসমক্ষে আমরা বলি না বলার প্রয়োজন মনে করি না ধন্যবাদ ধন্যবাদ আমি আবারও বলছি আলোচনা আপনি আমাকে দেখান ঢাকা শহর ছাড়া আর বাইরে কোন পার্টি আছে কিনা প্লিজ একটা প্রার্থীও বাইরে নাই একমাত্র রাত্রে আসছে ব্রাহ্মণবাড়িয়া আর না আপনি বলছেন ঢাকার বাইরে ছাড়া দেশের কোন প্রার্থী এখানে নাই সবাই এলাকায় আছে যোগাযোগ আছে তারা কাজ করতেছে সবাই মাঠে নামছে ঢাকার প্রার্থী মাঠে নামছে তাদেরকে বলছি আজকে আসার জন্য আপনি দেখেন আপনি পড়েন প্লিজ পড়েন তথ্য প্রযুক্তি এবং আধুনিক বিশ্বের সাথে সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করে আছে আপনি যে ওয়ার্ড ইউজ করছে ওয়ার্ডটা অন্য কলেজ স্কুলে ইউজ করি না আমরা শুনেন কোন পার্টিকুলার সিট না আমরা একটা জিনিস আমি আপনাকে বলি যে নির্বাচন এমন একটা জিনিস এটা চ্যালেঞ্জিং গেম এইখানে কোন আসনে কোন প্রার্থীকে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুর্বল ভাবে তাহলে সে বোকার চোখে বাস করে আমার এলাকায় আমার এলাকায় যে প্রার্থী আছেন তাদেরকে আমি খুব শক্তিশালী প্রার্থী মনে করি এবং আমি 26 আর 30 নাই জনগণ যদি জনগণের অন্তরে ঢুকতে পারি তারা যদি আমাকে সমর্থন দেন তাহলে আমি তো অনেক সিটি আসতে পারি আমার জনগণ যদি আমাকে গ্রহণ না করেন তা তো কোনো সিটি আমি আসতে পারবো না জনগণের প্রতিফলন করে জিজ্ঞাসা করেন আরো সেটা হলো যে এতদিন আমরা শুনছিলাম আমাদের সহকর্মীরা বলছিলেন আসলে জাতীয় পার্টির যে অবস্থানটা আমার আমি এখনো পরিষ্কার হতে পারি না আমার মতো অনেকেই পরিষ্কার হতে পারে সেটি হচ্ছে যে আপনারা কি আওয়ামী লীগের জোটের অংশ কিনা শরিকের অংশ কিনা শরিক কিনা এই বিষয়টি একটু যদি পরিষ্কার করতে ওকে আমি বলছি আগেও বলেছেন এখনো বলছি আমি এখনো বলছি কিন্তু আমরা আওয়ামী লীগের প্লিজ আমরা আওয়ামী লীগের সাথে কোনো জোট মহাজোট না কারণ আপনি একজন সিনিয়র সাংবাদিক আপনার জানার কথা যে নির্বাচনে জোট মহাজোট করতে গেলে নির্বাচন কমিশনে লিখিত দেওয়া লাগে যে আমরা যেহেতু জোট মহাজোট না সেই জন্য কোনো লিখিত দেই নাই আপনাকে একটু সহযোগিতা করতে চাই আমাদের কাছে গণমাধ্যম কর্মীদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে উনি যে চিঠিটি নির্বাচন কমিশনে দিয়েছিলেন যেখানে প্রত্যাহার করতে বলা হয়েছে ওনাদের 25 জনের প্রার্থী পাশে জাতীয় পার্টির প্রার্থীদের নাম দেওয়া হয়েছে সেখানে খুব পরিষ্কার করে উনি লিখেছেন যে
এই নিম্নোক্ত আসনগুলোতে জোটের প্রার্থী থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হলো। যদি এই চিঠিটি সঠিক হয়ে থাকে, প্লিজ আমি একটা কথা বলি আপনাকে, আমি আবারও বলছি, আমরা জোট, আমার বক্তব্য প্রসঙ্গ, জোট মহাজোট আমরা নাই। জোট মহাজোট করতে গেলে নির্বাচন কমিশন লিখিত, যে চিঠির কথা আপনি উল্লেখ করেছেন সেই চিঠি যিনারা দিয়েছেন ওনারাই সেটা উত্তর দিতে পারবেন, এটা আমি উত্তর দিতে পারবো না। ধন্যবাদ। থ্যাংক ইউ।